কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে 2021-23 শিক্ষাবর্ষে ভর্তির যে নোটিফিকেশন, সেটা নিয়ে আলোকপাত করব এবং কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোকপাত করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তোমরা দেখছো শিক্ষাকুটির। তো শিক্ষাকুটিরে পিজি অ্যাডমিশন 2021-এর আপডেট চলছে। তোমরা প্রতিনিয়ত কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গের যাবতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু আপডেট পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবে এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকো। তোমাদের কিন্তু আমরা যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু আপডেট দেব। তো দেখো, আমরা চলে এসেছি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কন্যাশ্রী ইউনিভার্সিটি .in। সেখানে আসলে কিন্তু অনলাইন অ্যাডমিশনের তোমরা পোর্টালটা পেয়ে যাচ্ছ। এবার তোমাদের যেটা করতে হবে, দেখো যে অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে দেখো, সেখানেও কিন্তু প্রথমেই রয়েছে নিউতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর পিজি কোর্সেস 2021-23 উইল কমেন্স লিস্ট। তো তোমাদের কিন্তু যে ভর্তি প্রক্রিয়া সেটা কবে থেকে চালু হবে এখানে কিন্তু লিখে দেওয়া আছে। দেখো যে সেপ্টেম্বর 01, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলছে। দেখো এখানে রয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফর অ্যাডমিশন পিজি 2021-20 বেঙ্গলি হিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ফুড অ্যান্ড নিউট্রিশন, LLM উইল বি ওপেন্ড 1 সেপ্টেম্বর। তো 1 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। দেখো এখানে আমরা যে আরও একটি নো অ্যাপ্লিকেশান ফি, কোনো কিন্তু ফি লাগবে না। তোমাদের সাবজেক্টগুলো এখানে দেখে নিতে পারছ যে অ্যাডমিশনে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু রয়েছে। যে সিট ক্যাপাসিটি কত রয়েছে সেটাও আমরা দেখে দেবো, দেখে বলে দেবো। তো তোমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, 1 তারিখ থেকে 15 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তোমাদের হেল্পের প্রয়োজন হলে তোমরা কল করতে পারো 9233-99-9152 এই নম্বরে তোমরা কিন্তু ফোন করতে পারো। এবার আমরা দেখে নেবো যে তোমার সিট ক্যাপাসিটি কী রয়েছে। যে সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা আমরা একবার দেখে নেবো। দেখো এখানে তোমরা এই 3 ডটে চাপ দিলে পরে কিন্তু তোমাদের এখানে চলে আসবে যেটা, সেটা আমরা একবার দেখে নেবো যে অনলাইন নোটিশ বোর্ডের নিচেই রয়েছে হয়তো। যে দেখো মোটামুটি তোমাদের যেখানে রয়েছে নোটিশ, এই নোটিশে যাও। নোটিশে গেলে পরে তোমাদের যেটা দেখতে পারবে যে ডেট অফ অ্যাডমিশন, অনলাইন ডেট অফ অ্যাডমিশন ফর 2021 1 সেপ্টেম্বর থেকে। এখানে কিন্তু যে মূল ফুল নোটিফিকেশানে চাপ দিলে কিন্তু ফুল নোটিফিকেশানটা আসছে না এখনও। আমরা দেখে নেবো যে নোটিফিকেশান কোথায় রয়েছে, একবার দেখে নিই। দেখে নিলে আমরা বুঝতে পারবো যে অনলাইন অ্যাডমিশানে চাপ দিলে পরে তোমাদের যেটা হবে অনলাইন অ্যাডমিশানে। দেখো এখানে রয়েছে সিটিং ক্যাপাসিটি, ইনটেক ক্যাপাসিটি রয়েছে, ফি স্ট্রাকচার রয়েছে। ইনটেক ক্যাপাসিটিতে বাংলায় 65টি, ইংলিশে 45টি, এডুকেশনে 100টি, হিস্ট্রিতে 100টি, জিওগ্রাফিতে 40টি, MSWতে 30টি, ফুড অ্যান্ড নিউট্রিশনে 40টি, LLM এ 30টি সিট রয়েছে। এবং যে এই রয়েছে ইম্পর্টেন্ট ডেটসগুলো যদি আমরা দেখি, তাহলে 1 থেকে 5 তারিখ কিন্তু তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ চলবে। তো এবার মোটামুটি যে দেখো এখানে আরও একটা বিষয় যেটা আমরা তোমাদের ফি স্ট্রাকচার, ফি স্ট্রাকচারটা কিন্তু 2300 টাকা, 2300 টাকা সমস্ত স্ট্রিমের ক্ষেত্রে, আর 5 সেমিস্টার 2300 টাকা করে। আর তোমার মোটামুটি জিওগ্রাফি, ফুড নিউট্রিশনের ক্ষেত্রে 2800 টাকা, LLM এর ক্ষেত্রে 2800 টাকা। মোটামুটি তোমরা সবই জেনে গেলে তো 1 তারিখ থেকে তোমরা এখানে বিনা অ্যাপ্লিকেশন ফিসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যারা ইচ্ছুক। তো যাই হোক, পরবর্তী কোনো পিজি অ্যাডমিশনের আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।